তথ্য প্রযুক্তির এই যুগে টেকনোলজি নিয়ে আপডেটেড থাকাটা খুবই জরুরি বলে আমি মনে করি। তাই আমি এখন থেকে চিন্তা করেছি যে মোবাইল সেটিংসের পাশাপাশি আপনাদের সামনে হাজির হব টেক নিউজ নিয়ে। আমি এখন থেকে ট্রাই করব মোবাইলের টিপস অ্যান্ড ট্রিক্সের পাশাপাশি তথ্য প্রযুক্তির যেসব খবরগুলো আসে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। আজকের এই টেক নিউজে থাকছে চারটা ইম্পর্টেন্ট নিউজ। তার মধ্যে একটা হচ্ছে প্লে স্টোরে কিছু অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে, যেগুলো আপনার ফোনে যদি থেকে থাকে তাহলে সেটা বড় রকমের একটা রিস্ক ফ্যাক্টর। এরপর আছে বিটিআরসি, মানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন যেটা আছে, তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে এখন মোবাইল ডাটা বা এমবি ছাড়াও ফেসবুক এবং মেসেঞ্জার চালানো যাবে, সে ব্যাপারে ডিটেলস। আরও থাকছে স্যামসাংয়ের A33 5G ফোন এবং রেডমি নোট 11T 5G ফোনের বিস্তারিত। সো প্রথমেই আসি, শাওমি তাদের নতুন ফোন লঞ্চ করতে যাচ্ছে, যেটা কিনা রেডমি নোট 11T 5G। এই ফোনটা 30শে নভেম্বর 2021 সালে ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে। আর নভেম্বরের 30 তারিখ যেহেতু এটা ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে, সো আমাদের দেশে আসতেও কিন্তু সময় লাগবে না। চলুন দেখে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন কি। রেডমি নোট 11 5G ফোনে 6.6 ইঞ্চ ফুল HD প্লাস LCD ডিসপ্লে থাকবে, যেটার রিফ্রেশ রেট হবে 90 Hz। এই ফোনে দেওয়া থাকবে ডাইমেনসিটি 810 প্রসেসর, যা 6 nanometer প্রসেসিং নোটে তৈরি। 6GB এবং 8GB র্যামের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, আর রমের ভ্যারিয়েন্ট থাকবে 64GB এবং 128GB। আর এটার ক্যামেরা সেট আপ সম্পর্কে যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে এখানে ডুয়েল ক্যামেরা সেট আপ থাকবে। সো রিয়ারের মেইন ক্যামেরা থাকবে 50 মেগাপিক্সেলের এবং আলট্রা ওয়াইড ক্যামেরাটা থাকবে 8 মেগাপিক্সেলের। আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এটাতে থাকবে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর ব্যাটারি হিসেবে থাকছে 5000mAh এর ব্যাটারি, যেটা কিনা 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর এই ফোনটার প্রাইস সম্পর্কে যতদূর জানা গিয়েছে ইন্ডিয়াতে এটার প্রাইস শুরু হবে 14,999 রুপি থেকে। সো বাংলাদেশে এটার দাম আমার ধারণা 20,000-এর আশেপাশে হতে পারে। এরপর আসি স্যামসাংয়ের ব্যাপারে। স্যামসাং তাদের গ্যালাক্সি সিরিজের পরবর্তী যে ফোনটা আনতে যাচ্ছে, মানে যেটার উপর কাজ করছে, সেটা হচ্ছে গ্যালাক্সি A33 5G। আর এই ফোনটা লঞ্চ হওয়ার কথা 2022 জানুয়ারিতে। বাট লঞ্চ হওয়ার আগেই ফোনটার কিছু স্পেসিফিকেশন এবং ডিজাইন কিন্তু লিক হয়ে গিয়েছে। ফোনটার ব্যাপারে আনঅফিসিয়ালি যেসব তথ্য জানা গিয়েছে সেটা হচ্ছে ফোনটি হতে পারে 6.4 ইঞ্চের HD প্লাস সুপার অ্যামোলেড 5-hole ডিসপ্লে, 6GB র্যাম দিয়ে আসবে এবং স্টোরেজ থাকবে 128GB। রিয়ার ক্যামেরা হিসাবে কোয়াড ক্যামেরা সেট আপ থাকবে। আর রিয়ারে যে চারটা ক্যামেরা থাকবে তার মধ্যে মেইন ক্যামেরাটা হবে 64 মেগাপিক্সেলের, আর সেকেন্ডারি ক্যামেরা হবে 8 মেগাপিক্সেলের। আর বাকি যে ম্যাক্রো এবং ডেপথ সেন্সরের ক্যামেরা দুটো হবে, সে দুটো হবে 5 মেগাপিক্সেল করে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য 20 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা থাকবে। আর স্যামসাং গ্যালাক্সি A33 5G এই স্মার্টফোনটার ব্যাটারি ক্যাপাসিটি হবে 5000mAh, আর এটার সাথে থাকবে 15 ওয়াটের ফাস্ট চার্জার। এখন চলে যাচ্ছি পরের দুটো নিউজে, এবং এই দুটো নিউজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হচ্ছে মেগাবাইট বা মোবাইল ডাটা ছাড়া কিভাবে ফেসবুক এবং মেসেঞ্জার চালানো যাবে, এবং আরেকটা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে রিসেন্টলি কয়েকটা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে। বাট নিউজ দুটোর ডিটেলসে যাওয়ার আগে একটু বলে নেই, আমার এই চ্যানেলে আপনি পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। রিসেন্টলি গুগল প্লে স্টোরে ম্যালিশিয়াস ভাইরাসযুক্ত অ্যাপের কথা প্রায় শোনা যায়, বাট গুগল এই ব্যাপারে যথেষ্ট সতর্ক। তাই যখনই তাদের এই টাইপের কোনো অ্যাপ চোখে পড়ে, তারা কিন্তু ইনস্ট্যান্টলি সেই সব অ্যাপ প্লে স্টোর থেকে ব্যান করে দেয়। আর এ ব্যাপারে কিন্তু একটা বড় সিকিউরিটি রিসার্চ টিম কাজ করে, তারা যখনই এরকম কোনো অ্যাপের সন্ধান পায় সেটা গুগলকে তারা ইনফর্ম করে। আর তাদের থেকেই রিসেন্টলি গুগল প্লে স্টোরে এরকম দুটো অ্যাপের সন্ধান পাওয়া গিয়েছে, যেগুলো গুগল অলরেডি ব্যান করে দিয়েছে। আর অ্যাপস দুটো হলো স্মার্ট টিভি রিমোট এবং হ্যালোইন কালারিং। এখন অনেকেই হয়তো ভাবছেন যে এই অ্যাপগুলো অলরেডি গুগল প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে,
সেগুলোর দ্বারা আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই অ্যাপগুলো গুগল প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু আপনি যদি অলরেডি আপনার ফোনে এই অ্যাপগুলো ইনস্টল করে ইউজ করতে থাকেন তাহলে কিন্তু আপনার ফোন অলরেডি ইনফেক্টেড। স্পেশালি স্মার্ট টিভি রিমোট যে অ্যাপটা আছে এটা কিন্তু অনেকেই ব্যবহার করেন এবং এই নামে অনেক অনেক অ্যাপ আছে। সবচেয়ে সোজা অপশনটা হচ্ছে যে এই নামে যেহেতু অনেক অ্যাপ আছে এবং আপনি যদি কোনো স্মার্ট টিভি রিমোট অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে সিম্পলি আপনি গুগল প্লে স্টোরে গিয়ে স্মার্ট টিভি রিমোট এটা লিখে সার্চ দিতে পারেন। সার্চ করার পরে যদি দেখেন আপনার ফোনে যে অ্যাপটা ইনস্টল করা আছে সেটা এখনও গুগল প্লে স্টোরে দেখাচ্ছে তাহলে আপনার আসলে চিন্তা করার কিছু নেই। কিন্তু যদি আপনার ফোনের অ্যাপটা গুগল প্লে স্টোরে সার্চ দিয়ে না পাওয়া যায় তাহলে আপনার উচিত হবে ইমিডিয়েটলি অ্যাপটা আনইনস্টল করে দেওয়া। এই স্মার্ট টিভি রিমোট এবং হ্যালোইন কালার যে অ্যাপ দুটো আছে এই দুটো অ্যাপই কিন্তু ট্রোজানাইজড জোকার ম্যালওয়্যার দিয়ে আক্রান্ত। এই জোকার ম্যালওয়্যার বা ভাইরাস যেটাই বলি না কেন এরা কিন্তু খুবই ডেঞ্জারাস। এরা ফোন থেকে আপনার SMS এর তথ্য, আপনার OTP, আপনার ব্যাংকিং ইনফরমেশন, আপনার লোকেশন, এরকম অনেক তথ্য চুরি করে নিয়ে যায়। সো এই ব্যাপারে আমাদের একটু সাবধান থাকা উচিত। এরপর চলে যাচ্ছি আজকের লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট নিউজটাতে, আর সেটা হচ্ছে এখন থেকে বাংলাদেশে মেগাবাইট বা মোবাইল ডাটা ছাড়া আপনি ফেসবুক এবং মেসেঞ্জার চালাতে পারবেন। আমরা যারা মোবাইল ডেটা বা MB ব্যবহার করে ফেসবুক এবং মেসেঞ্জার চালাই, আমাদের যদি ফেসবুক এবং মেসেঞ্জার চালাতে চালাতে MB শেষ হয়ে যায় আমরা কিন্তু সার্ভিসটা কন্টিনিউ করতে পারবো। বাট এখানে কিছু শর্ত থাকবে এবং এটা এখনও সব অপারেটরের পক্ষ থেকে চালু করা হয়নি। এটাকে বলা হচ্ছে টেক্সট অনলি ফেসবুক এবং মেসেঞ্জার। মানে কেউ স্ট্যাটাস দিলে আপনি সেই স্ট্যাটাসটা পড়তে পারবেন, কিন্তু সেই স্ট্যাটাসে যদি কোনো ছবি থাকে সেটা আপনি দেখতে পাবেন না। আবার আপনি কমেন্টও করতে পারবেন, আবার মেসেঞ্জারে চ্যাট করতে পারবেন, কিন্তু মেসেঞ্জারে ভিডিও কল বা অডিও কল করতে পারবেন না। আপাতত শুধুমাত্র যারা গ্রামীণ ফোনের সিম ব্যবহার করেন তারাই এই সুবিধাটা পাবেন, আর এ ব্যাপারে ডিটেলস পাবেন আপনি গ্রামীণ ফোনের ওয়েবসাইটে। আর আপনাদের যদি মনে হয় এ ব্যাপারে একটা টিউটোরিয়াল দরকার তাহলে সেটা কমেন্টস করে জানাবেন প্লিজ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।